অনেকে হয়তো বিস্ময় ভোগ করবেন যে এই ছোট ছোট কাজে জান্নাত, সুবহানাল্লাহ, এগুলো যখনই আমি ভাবতেছিলাম তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চোখের সামনে আরেকটা হাদিসকে কোট করে দিয়েছে। আমরা তো আলোচনা করতেছি আপনি আপনার মুসলিম ভাইকে খাদ্য দেবেন, আমরা তো আলোচনা করতেছি আপনি অভাবী মানুষকে খাদ্য দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা দয়ালু, আল্লাহ বলছেন বান্দা মানুষ নয়, কেউ যদি কোনো একটা পশুকে খাদ্য দেয় আমি আল্লাহ তাকে পর্যন্ত জান্নাত দিয়ে দিই। আর এরকমের অনেক ঘটনা আছে। একটা ঘটনা তো আপনারা জানেন, একজন বাগী মহিলা, জেনাকারী বনী ইসরায়েলের এক মহিলা, দয়া করে কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে, এটা আমরা জানি। আরেকটা হাদিস আমি আপনাকে কোট করবো, তার আগের হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন أن رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم بولن بين رجل يمشي একজন ব্যক্তি হাঁটতেছিল, তারপরে فاشتد عليه العطش তার অনেক পিপাসা লেগেছে, فنزل بئرا সে কূপে নামলো, فشرب منه তা থেকে সে পান করলো, منها ثم خرج পান করে কূপ থেকে উঠে এসেছে, কূপ কত নিচে থাকে তো জানেন, সেখান থেকে উঠে এসেছে, যেমনি উঠে এসেছে فإذا هو بكلب সে একটা কুকুরের সাথে তার মানে সাক্ষাৎ হলো, কুকুরের মুখামুখি হলো, বিকলবিন ইয়ালহাস ইয়াকুলু সারা মিন আতাশ, সেই কুকুরটাও তার মতন পিপাসার কারণে ময়লা চাপতেছিল যাতে পানি একটু চুষে খেতে পারে। এই ব্যক্তি দৃশ্যটা দেখেছে, দেখার পরে তার অনুভব হয়েছে একটু আগে তার অবস্থাটা কি ছিল, সে ফিল করেছে যে আমিও তো এরকম পিপাসার তো ছিলাম। সেই ব্যক্তি বলতেছে কালা লাকাদ বালাগা হাজা মিসলুল্লাজি বালাগা বি, আমার যে পিপাসা লেগেছিল এই কুকুরটারও ঠিক সেম পিপাসা লেগেছে, এটা ভেবে তার দয়া চলে এসেছে, সে আবার কূপে নেমেছে কুকুরের জন্য, তার মোজা খুলেছে, মোজা খুলে মোজার মধ্যে পানি ভরেছে, এখন উঠবে কিভাবে, সেই পানি ভরা মোজাটা সে মুখে কামড় দিয়ে ধরে তারপর দুই হাত দিয়ে উপরে এসেছে। এই দৃশ্যটা যখন আল্লাহ দেখেছে যে একটা কুকুরকে বাঁচানোর জন্য তার মোজার মধ্যে পানি নিয়ে সে মুখে কামড় দিয়ে উপরে এসে তারপর কুকুরটাকে পান করিয়েছে, ফা শাকার আল্লাহু লাহু, আল্লাহ তার শুকরিয়া আদায় করলেন কিভাবে, ফা গাফার আল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সেই ব্যক্তি কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করলেন, তার কি শুকরিয়া, আল্লাহ বলছে তোকে আমি ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। সাহাবীরা বলতাছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য নেকি রেখেছে আমাদের জন্য, ওয়া ইন্না লানা ফিল বাহাইমি আজরান, পশুকে যদি আমরা খাদ্য দেই তা তো আমাদের নেকি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফি কুল্লি কাবিদিন রাব্বাতিন আজরুন, প্রত্যেকটা তাজা কলিজা যার আছে এর সাথে এহসান করলে তার নেকি তুমি পেয়ে যাবে। তার মানে প্রত্যেকটা তাজা কলিজা মানে জীবিত, একটা জীবিত কুকুরকে মেরে ফেলতে বলা হয়েছে ইসলামের, এটা ভিন্ন একটা মাসলা, কিন্তু যখন আপনার চোখের সামনে বিপদে পড়ে যাবে একটা কুকুর, যেই কুকুর আপনার কোনো ক্ষতি করে নাই, যেই প্রাণী মরে যাচ্ছে আপনার কোনো লাভ ক্ষতি সে কিছুই করে নাই, সেটাকে যদি আপনি বাঁচিয়ে দিতে পারেন সেটাকে আল্লাহ কদর করেছে, সেটাকে কদর করেছে। যখন একটা কুকুরকে বাঁচানোর কারণে আল্লাহ যদি তাকে ক্ষমা করে দিতে পারে, আর আমাদের আলোচনা চলতেছে মানুষকে নিয়ে, আর আমাদের আলোচনা চলতেছে আমাদের মুসলিম ভাইদেরকে নিয়ে, যে মুসলিম ভাইদের খোঁজ খবর নেওয়া আমাদের প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব, প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব, কিন্তু আজকে আমরা পেট ভরে খাচ্ছি কিন্তু আমাদের ভাই না খেয়ে আছে, আমরা খোঁজ নিই না। আমাদের আত্মীয়দের মধ্যে এমন ঘটে, আমাদের আপনি খোঁজ নিয়ে দেখেন আপনাদের আত্মীয়দের মধ্যে এমনটা ঘটতেছে, যার ঘরে খাদ্য নাই কিন্তু আজকে আপনার ঘরে ওঢেল খাদ্য, ওঢেল খাদ্য। তাহলে আমরা কিভাবে কল্যাণকর জাতি হইলাম? আল্লাহ তো বলেছিলেন কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন-নাস, তোমরা হলা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে, তোমরা জাতির কল্যাণের জন্য পৃথিবীতে কাজ করবে, কিন্তু আমরা আমাদের নিজেদের কল্যাণ ছাড়া আমরা অন্য অন্যের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। ইসলামের কত কি শিক্ষা আমাদেরকে দেয়নি, কি শিক্ষা দেয়নি। আজকে যারা খাদ্য খাওয়ানোর, বৃক্ষ রোপণ করার যে কর্মসূচি পালন করে, তারা কত কিছুভাবে, কত সেমিনারভাবে বিষয়টাকে হাইলাইট করে, কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিষয়ের মধ্যে জান্নাত রেখে দিয়েছে। জান্নাত কি দিবে আল্লাহ আপনাকে? একটা রাষ্ট্রপ্রধান যদি আপনাকে বেশি জোর বেশি দেয় কি দিবে? একটা গোল্ড মেডেল দেবে? আপনি গাছ লাগিয়ে পুরো সবুজ করে ফেলেছেন বাংলাদেশকে, আপনাকে কি দিবে? এক টুকরা জায়গা দেবে না একটা গোল্ড মেডেল দেবে, সম্মান পদক দেবে? আল্লাহ বলছেন বান্দা তোকে আমি জান্নাত দেব, জান্নাত, এগুলোর মধ্যে জান্নাত রয়েছে। এর চেয়ে বড় গিফট বা সম্মান আর কে দেখাতে পারে? তাহলে মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চতম মান দিয়েছেন এবং উচ্চতম একটা ধর্ম দিয়েছেন। আমাদের ধর্মের মধ্যে যে কথাগুলো আছে পৃথিবীর কোনো জাতি, কোনো থিওরি সেই মর্যাদা এনে দিতে পারবে না।